আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে সাহারা মরুভূমির কোলে মিশর দেশটি অবস্থিত। মিশরের উত্তরে রয়েছে ভূমধ্যসাগর, দক্ষিণে নুবিয়ার মরুভূমি, পূর্বে লোহিত সাগর এবং পশ্চিমে লিবিয়ার মরুভূমি। হোমারের মহাকাব্যদ্বয় ইলিয়াড ও ওডিসিতে ইথিওপিয়ার উল্লেখ মেলে। হামার নীলনদ ও এই নদের জলবিধৌত দেশ বোঝাতে ইজিপ্ট শব্দ ব্যবহার করেন। প্রাচীন লেখক ডিওডোরাস মনে করেন মিশরে বসবাসকারী ইথিওপীয়দের নাম থেকে মিশরীয় নামের উৎপত্তি। প্রায় সমস্ত মিশর নীলনদের পলি দিয়ে গঠিত এবং নীলনদের জলে উর্বর সুজলা সুফলা শস্য শ্যামলা হয়েছে। নীলনদ না থাকলে ঊষর মরুপ্রায় ভূমিতে অবস্থিত মিশর মানুষের বাস করার অনুপযুক্ত হতো। আমাদের আজকের এপিসোড, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও। মিশরের পূর্বে আরবের মরুভূমি এবং পশ্চিমে সাহারা মরুভূমির প্রসার ঘটেছে। মাঝখান দিয়ে নীলনদ প্রবাহিত হওয়ায় মিশর ঊষর মরুভূমির গ্রাস থেকে বেঁচেছে এবং সুজলা সুফলা হয়ে উঠেছে। প্রতি বছর বন্যার ফলে পলি সঞ্চিত হয়ে নীলনদের উভয় তীরের বিস্তীর্ণ উপত্যকা যথেষ্ট উর্বর হয়ে ওঠে। এই উর্বর মাটিতে প্রাচীনকালে কৃষির যথেষ্ট প্রসার ঘটেছিল। মিশরে প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম বৃষ্টিপাত হয়, এজন্য নীলনদ থেকে খাল কেটে কৃষি জমিতে জলসেচের ব্যবস্থা করে সেখানে কৃষিকাজের উন্নতি ঘটানো সম্ভব হয়েছে। এর ফলে এখানে মানুষের জীবিকা নির্বাহ করা অনেকটাই সহজ হয়েছে। নীলনদের উপর ভিত্তি করে প্রাচীনকালে মিশরের শিল্প ও বাণিজ্যের অগ্রগতি সম্ভব হয়েছে। নীলনদের প্রবাহের ফলে মিশর মরুভূমির রুক্ষ জলবায়ুর প্রভাব থেকে মুক্তি পেয়েছে। নীলনদের প্রভাবে এই অঞ্চলের জলবায়ু মানুষের বাসযোগ্য হয়ে উঠেছে। অনুকূল আবহাওয়ায় এখানকার মানুষ যথেষ্ট পরিশ্রমী ও সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে। এই অনুকূল জলবায়ুতে নীলনদের উভয় তীরে বিভিন্ন নগর, শহর ও বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে। নীলনদ থাকায় মিশরে জলপথে দূর দূরান্তের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ও পণ্য পরিবহন করার কাজ খুবই সহজ হয়েছে। এক কথায়, নীলনদ না থাকলে দুদিকের রুক্ষ মরুভূমি মিশরকে গ্রাস করে নিত এবং মিশরে সভ্যতার বিকাশ সম্ভবই হতো না। এই জন্য প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলে অভিহিত করেছেন।